হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। মেসেঞ্জার, আজকে আমরা জানবো মেসেঞ্জারের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো হয়তো অনেকেরই অজানা ছিল। তো চলুন শুরু করা যাক মেইন এপিসোড। এপিসোডটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। হ্যালো এভরিওয়ান, মেসেঞ্জার গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখন দেখাবো সেটিংস নাম্বার 1। আমরা যখন মেসেঞ্জার অনেক সময় নষ্ট করে থাকি, এতে করে আমাদের চোখের অনেক ক্ষতিকর ইফেক্ট পড়ে এবং চোখে অনেক প্রবলেম দেখা দেয়। তার জন্য মেসেঞ্জার একটি সেটিংস আছে ডার্ক মোড অথবা নাইট মোড। এই অপশনটি অন করে দিয়ে আমাদের চোখের ক্ষতিকর ইফেক্ট থেকে অনেকটাই রক্ষা পাই। তার জন্য কর্নারে ক্লিক করি। ক্লিক করার পর প্রথমে আসে ডার্ক মোড, এই অপশনটি অন করে দিতে হবে। অন করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারই ডার্ক হয়ে গেছে, এতে করে আমাদের চোখের ক্ষতিকর ইফেক্ট থেকে অনেকটাই রক্ষা পাই। এখন দেখাবো সেটিংস নাম্বার 2, যেটির কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি, আমাদের রিলেটিভ অথবা ফ্রেন্ড সার্কেল বুঝতে পারে যে আমরা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি এবং একটি গ্রিন কালারের চিহ্ন থাকে যদি আমরা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি, এবং এটি হাইড করার জন্য একটি সেটিংস আছে। তার জন্য আমরা কর্নারে ক্লিক করি। ক্লিক করার পর এখন নিচে যে সেটিংসটা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অপশনটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখন দেখতে পাচ্ছেন অন আছে, এটি আমাদের অফ করে দিতে হবে। যখন আমরা অফ করে দিব, এর অফ করার পর থেকে আমরা যদি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি, আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল অথবা রিলেটিভ বুঝতে পারবে না যে আমরা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি। তারা মনে করেছে যে আমরা এখন মেসেঞ্জার থেকে আনঅ্যাক্টিভ আছি। তো এখন দেখাবো সেটিংস নাম্বার 3, তার জন্য আবার একেবারে কর্নারে ক্লিক করি এবং এখান দিয়ে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এটির কাজ কী। এখান থেকে চাইলে আমরা ডেডিকেট করে আমাদের একটি ইউজার নেম বসাতে পারি, এডিট ইউজার নেম। এবং আমরা যখন আমাদের কোনো পরিচিত অথবা ফ্রেন্ডদেরকে আমাদের অ্যাকাউন্টের নেম বলে থাকি, তারা সার্চ দিলে সরাসরি আমাদের অ্যাকাউন্ট পায় না, অনেক অ্যাকাউন্টের মাঝখানে খুঁজে বের করতে হয়। এখান থেকে আপনার একটি ইউজার নেম বসিয়ে দিবেন টাইপিং করে, এবং আপনার সেই ইউজার নেমটি যদি আপনার ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত কাউকে দেন, তারা সার্চ দিলে সরাসরি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং সবার উপরে থাকবে। এবং ইউজার নেমের ভিতরে আরেকটি অপশন আছে যেমন কপি লিঙ্ক, এখান থেকে আপনারা চাইলে আপনার কাস্টম ইউআরএলটি কপি করে আপনার পরিচিত অথবা ফ্রেন্ড সার্কেল অথবা রিলেটিভ যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন। আশা করি তৃতীয় সেটিংসটা আপনাদের খুবই কাজে লাগবে। এখন দেখাবো সেটিংস নাম্বার 4, তার জন্য আমরা কর্নারে ক্লিক করি। ক্লিক করার পর এখন একটু নিচে আসি। আসার পর এখানে আছে স্টোরি, স্টোরি সেটিংসটিকে আপনাদেরকে বলি। এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, পাবলিক, ফ্রেন্ডস অনলি এবং কাস্টম। পাবলিক, যখন আমরা পাবলিক মোডে নিয়ে যাব, যদি পাবলিক মোডে নিয়ে আমরা স্টোরিতে কোনো ভিডিও অথবা ইমেজ আপলোড করি, আমাদের স্টোরি ইমেজ যে কোনো পার্সন দেখতে পারবে। এবং সেকেন্ড, যদি ফ্রেন্ডস অনলি করে রাখি, আমরা স্টোরিতে কোনো ইমেজ অথবা ভিডিও আপলোড করলে শুধুমাত্র আপনার আমাদের সাথে অ্যাড হওয়া ফ্রেন্ড দেখতে পারবে। এবং নিচে আছে কাস্টম, এটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে যে কোনো পার্সনকে ডেডিকেট করে আপনারা এখানে স্টোরিতে ইমেজ আপলোড করতে পারবেন। সাপোজ ধরে নিলে আপনার দুজন ফ্রেন্ডদের মাঝে শুধু দেখাবেন আপনার স্টোরিগুলো। আমি চারটি সিলেক্ট করলাম। এখন অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করে দিলে শুধুমাত্র আপনার চারজন বন্ধুই দেখতে পারবে। আপনারা যাদের মার্ক করবেন শুধু তারাই আপনার স্টোরিটি দেখতে পারবে। আশা করি চতুর্থ সেটিংসটি আপনাদের খুবই কাজে লাগবে। এখন দেখাবো সেটিংস নাম্বার 5, তার জন্য একইভাবে আপনার কর্নারে ক্লিক করি। ক্লিক করার পর এখন নিচে আসি। নিচে আসে দেখতে পাচ্ছেন ফোটো অ্যান্ড মিডিয়া, এর অপশনটির কাজ কী। আমরা যখন মেসেঞ্জার অনেক সময় নষ্ট করে থাকি এবং আমাদের বন্ধুদের সাথে চ্যাট করে থাকি, তারা অনেক সময় আমাদের মেসেঞ্জারে ইমেজ অথবা ভিডিও সেন্ড করে থাকে, যে ইমেজ এবং ভিডিও অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। এতে করে আমাদের অনেক এমবি অথবা ডাটা খরচ হয়। এবং এটির একটি সমাধান আছে, যখন আমরা ফোটো অ্যান্ড মিডিয়াতে অপশনে প্রবেশ করব, প্রবেশ করার পর প্রথমে আছে সেভ অন ক্যাপচার, এই অপশনটি অফ করে দিতে হবে। অফ করে দিলে এখন থেকে আপনার মেসেঞ্জার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা কোনো রিয়েলিটি আপনার ইমেজ অথবা ভিডিও আপলোড করলে, আপনাকে সেন্ড করলে সরাসরি মেসেঞ্জারে সেভ হবে না, আপনাকে ম্যানুয়ালি সেভ করতে হবে। আশা করি পঞ্চম নম্বর সেটিংসটি আপনাদের খুবই কাজে লাগবে। এখন আপনাদের সুবিধার জন্য আর কয়েকটি সেটিংস দেখাই। এখন যে সেটিংসটি দেখাবো এটা হচ্ছে ক্রিয়েট রুম। আপনার চাইলে মেসেঞ্জারে ক্রিয়েট রুম তৈরি করতে পারবেন, আপনার অনেকগুলো ফ্রেন্ডদেরকে নিয়ে একটি ভিডিও কল আকারে একটি রুম তৈরি করতে পারবেন। তার জন্য এখানে আছে ক্রিয়েট রুম, এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট রুমে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন, ইনভাইট করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা ম্যাচ আড্ডা দিতে পারবেন গ্রুপ আকারে। তো আশা করি
6 নম্বর সেটিংসটা আপনাদেরকে কাজে খুবই লাগবে। এখন দেখাবো সেটিংস নাম্বার 7, যেটি আপনাদের খুবই কাজে লাগবে। তার জন্য কর্নার ক্লিক করি। আমরা অনেকেই জানি না যে একটি মেসেঞ্জারের সাহায্যে একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যায়। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আপনারা চাইলে আরও অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। তার জন্য অ্যাড অ্যাকাউন্টে এখানে ক্লিক করতে হবে প্লাস চিহ্ন। ক্লিক করার পর আইডি নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে আইডি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আশা করি আমাদের সেটিংসগুলো আপনাদের খুবই কাজে লাগবে। এবং যদি আমাদের সেটিংসগুলো আপনাদের বিন্দু পরিমাণে হেল্প হয়ে থাকে, আশা করি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের এপিসোডটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন।